তো ইতিহাসে যেটা পাওয়া যায় সিরাতের কিতাব গুলোতে, যে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু নামক একজন সাহাবীর বাগানে এই উটটা বসে পড়ে, এবং সেখানেই কিন্তু মসজিদ নববীর যে মূল জায়গাটা সেটাই কিন্তু নির্মিত হয়। এখন পর্যন্ত সেখানেই কিন্তু মসজিদ নববী আছে, যদিও এটাকে এক্সটেনশন করা হয়েছে। তো আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু সৌভাগ্যবান সাহাবী, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর প্রথম যে কাজটা করেন সেটা হলো মসজিদে নববী নির্মাণ করা, যেটা শুধুমাত্র একটা মসজিদ হিসেবে ফাংশন করতো না, সেটা একটা অ্যাজ এ পার্লামেন্ট হিসেবে তারা এটা ফাংশন করত। শুধুমাত্র সেখানে আমাদের সোসাইটির মতো জাস্ট নামাজ আদায় করা হতো, নামাজের পর কালামারে দেওয়া হতো, এমন ছিল না বিষয়টা। কারণ ওই মসজিদটাই ইসলামিক স্টেটের পার্লামেন্ট রূপে ফাংশন করতো আর কি। তো এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টার দিকে বেশি ফোকাস করেন সেটা হলো আনসার এবং মুহাজির সাহাবিদের মধ্যে একটা ভাতৃত্বের বন্ধনের ব্যাপারটা, এটা খুব ইম্পর্টেন্ট। একটা ইসলামিক কমিউনিটি গড়ে তুলতে হলে অবশ্যই মুসলিমদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এবং হৃদ্যতা ভালোবাসা থাকতে হবে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার অর্থাৎ যারা আওস এবং খাজরাজ গোত্রের সাহাবি এবং মুহাজির যারা হিজরত করে এসেছেন তাদের মাঝে একজনের সাথে আরেকজনের আপনার ভাতৃত্বের বন্ধন স্থাপন করে দেন, দিনী ভাই সম্পর্ক স্থাপন করে দেন। যেমন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু দিনী ভাই ছিলেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, ঠিক এভাবেই এক একজন সাহাবির সাথে এক একজন সাহাবির আনসার এবং মুহাজির তাদের মধ্যে একটা ভাতৃত্বের বন্ধন স্থাপন করা হয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের দিকে ফোকাস করেন এবং সেখানকার আওস এবং খাজরাজ গোত্র সহ স্থানীয় যে পৌত্তলিকরা ছিল বা ইহুদিরা ছিল সবার সাথে একটা একটা সংবিধান প্রণয়ন করা হয়, এবং যেটাকে আমরা মদিনা সনদ বলে থাকি। এই ধারাগুলো আপনারা আরাহিকুল মাকতুম বইয়ের মধ্যে পাবেন। এখানে চমৎকার কিছু ধারা ছিল এবং এটা সম্পূর্ণ একটা লিবারেল কনসেপ্টের মধ্যে ছিল, এবং এমন একটা ব্যাপার ছিল যে যদি ইসলামিক এই মদিনা স্টেটের মাঝে কোনো অমুসলিম কেউ কেউ জুলুম করে এবং জুলুমকারী যদি মুসলিমও হয় তারপরও তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এরকম সাম্য ন্যায়ের ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মদিনা সনদ ক্রিয়েট করেছিলেন। আজকে যদি এরকম কোনো সনদের দ্বারা কোনো দেশ বা রাষ্ট্র পরিচালিত হয় বা হতো বা আদৌ সম্ভব হতো, তাহলে আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমরা বলতে পারি যে সেই রাষ্ট্রে বা সেই জনপদের মধ্যে কোনো রকমের দুর্নীতি বা করাপশন বা আপনার অসুস্থ সংস্কৃতির চর্চা বা জনগণের মধ্যে আসলে বস্তুবাদী বলি আর নৈতিক বলি কোনো রকমের অধঃপতন জুলুম নির্যাতন এগুলোর কোনো সুযোগ থাকতো না যদি আমরা এইভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারতাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুধু তাত্ত্বিকভাবে লিখেই ক্ষান্ত ছিলেন এমন নয়, বরং সেটাকে তিনি বাস্তবে প্রয়োগ করেছেন, প্রতিষ্ঠা করে দেখিয়েছিলেন।